দর্শক, এই মুহূর্তে মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কোন পণ্যের সংকট না হয়, আপনারা জানেন যে দ্রব্য মূল্য কোনো স্ট্যাটিক বিষয় না, ইট ইজ এ মানে এটার উপর অনেকগুলো ফ্যাক্টরের উপরে আপনার দ্রব্য মূল্য নির্ধারণ করে, কিন্তু সরবরাহটা নিশ্চিত করার জন্য যে সাপ্লাই চেন, আমরা শুরু থেকেই এই সাপ্লাই চেনটার উপরে নজর দিই, ফ্যাক্টরি থেকে ভোক্তা পর্যন্ত, কৃষি পণ্য থেকে ভোক্তা পর্যন্ত, আমদানি করা যে জিনিসগুলো সেগুলো ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যেন নিরবিচ্ছিন্নভাবে জানি এইটার সাপ্লাই চেনটা থাকে, সেটার উপরে আমরা গুরুত্ব দিই এবং আমরা চেষ্টা করি যে আমাদের এই রমজান মাসে যেন কোনো দ্রব্যের ক্রাইসিস না থাকে। আপনারা জানেন যে সারা বিশ্বে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রেড সি ক্রাইসিস, কিছুদিন আগেও আপনারা দেখলেন যে আমাদের একটা শিপই মানে নাবিক সহ আইজ্যাক করা হয়ে গেছে, এবং সেই সাথে আবার এখন ইরান ইসরায়েলের টেনশন, এই টেনশনগুলি কিন্তু আন্তর্জাতিক, যেটা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে না, কিন্তু এটার জন্য আমাদের সাপ্লাই চেন ইন্টারাপ্টেড হয়, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ে, বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের দাম বাড়ে, যেটার এফেক্ট আমাদের বাজারের উপরে পড়ে। সো আমরা এটা নিশ্চিত করে কাজ করতেছি। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে এক কোটি পরিবারকে আমরা টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে, যেমন এবার আমরা রমজানে চাল দিয়েছি, ডাল, তেল, চিনি, ছোলা এবং ঢাকা শহরে আমরা খেজুরও দিয়েছি। সো 6টা পণ্য কিন্তু আমরা প্রায় 1 কোটি পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি, এবং এটা আমাদের 12 মাসই আমরা এই বিভিন্ন রকম পণ্য আমরা মানুষের কাছে পৌঁছে দিব। আমরা কিছু নতুন সংযোজন করতে চাচ্ছি, যেটা আপনারা জানলে একটু আশ্বস্ত হবেন যে আমরা জরুরি ভিত্তিতে টিসিবির অপারেশনটা শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে, পরবর্তীতে এটা বিভিন্ন মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানে টেম্পোরারি হয়। আমরা চেষ্টা করছি যে আগামী 2-1 মাসের মধ্যেই টিসিবির দোকানগুলিকে স্থায়ী জায়গায় নিয়ে আসা, মানুষের যেন একটা দিন নষ্ট না হয়, মানুষ যেন যে তার কার্ড দিয়ে ন্যায্য মূল্যে পণ্যটা টিসিবি থেকে নিয়ে বাড়ি ফিরতে পারে, সো সেটার একটা কার্যক্রম আমরা চলমান রেখেছি। দ্বিতীয় হলো যে আমাদের এই যে তালিকাটা আপডেট করা, আমাদের এই তালিকাটা হয়েছিল কোভিডের সময়, কোভিডের কারণে অনেকে গ্রামে ফিরে গিয়েছিল, অনেকে কর্মহীন হয়ে পড়েছিল, বাট এই গত 2-3 বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেকে মারা গেছে, এই তালিকাটাও আমরা হাল নগদ করতেছি। সো ইনশাল্লাহ এই অর্থ বছরে আমরা এই তালিকা হাল নগদ করে স্থায়ীভাবে টিসিবির মাধ্যমে আমরা পণ্য সরবরাহ করতে পারবো। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর সাথে আরও কোনো পণ্য মানে সাবসিডাইজ প্রাইসে না হলেও ন্যায্য মূল্যে আমরা দিতে পারি কি না। আপনারা জানেন যে কোনো সাবসিডি কিন্তু লং টার্মে সাস্টেনেবল না, কিন্তু ন্যায্য মূল্যে পণ্যের এক সময় কস্কোর দোকান ছিল, আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালে কিন্তু এই টিসিবি তৈরি করেছিলেন, শুধুমাত্র মানে আমদানি না, রপ্তানিও কিন্তু টিসিবির মাধ্যমে হয়েছে। সো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য বড় ভূমিকা রেখেছে, আমরা এখন এটার ক্যাপাসিটি বিল্ডিং করার চেষ্টা করতেছি, নিজস্ব গুদাম আমরা বৃদ্ধি করেছি যাতে একটা বাফার স্টক তৈরি করে কোনো সময় কেউ কৃত্রিম সংকট করতে চাইলে যদি না পারে, আমরা সরবরাহের মাধ্যমে বাজারে কিন্তু যে কোনো পণ্যের দামের একটা বড় জিনিস হলো মানে ডিমান্ড এবং সাপ্লাই, পর্যাপ্ত পরিমাণে যদি সরবরাহ থাকে তাহলে কিন্তু কেউ বাজার ম্যানিপুলেট বা ক্রাইসিস তৈরি করতে পারে না। এবারের একটা উদাহরণ আমাদের পেঁয়াজ, আমরা পেঁয়াজ মানে আনতে সমর্থ হয়েছি বলেই কিন্তু আমাদের পেঁয়াজের দামটা অনেক সহনশীল পর্যায়ে ছিল, একদিন হঠাৎ করে একটা নিউজ আসলো 31 মার্চ যে ভারত আর পেঁয়াজ দিবে না, আমরা বলার পরেও কিন্তু যে না আমাদের পেঁয়াজ আসবে, তারপরেও কিন্তু 20 টাকা দাম বেড়ে গিয়েছে, তার মানে সাপ্লাই চেনটা নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রাইস নির্ধারণে, এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে। এবং সেই সাথে আপনারা জানেন যে এবার আমরা পেঁয়াজ এনেছি দিল্লি থেকে, নাসিক থেকে, প্রায় 7 দিন ট্রেনে করে আমাদের পেঁয়াজ আসছে এবং পেঁয়াজের মানও ভালো ছিল, যারা পেঁয়াজ দেখেছেন বা ডিস্ট্রিবিউশনে। তো আমাদের এই ধরনের কার্যক্রম শুধুমাত্র ভারত না, অন্যান্য দেশের সাথেও আমরা এগ্রিমেন্ট করেছি, আপনারা জানেন যে আমরা রাশিয়ার সাথে কমোডিটি একটা এগ্রিমেন্ট করেছি,
আমরা চেষ্টা করছি মিয়ানমারের সাথে একটা কমোডিটি এগ্রিমেন্টের, যেহেতু বর্ডার কান্ট্রি সেখান থেকেও আমরা, যদিও তাদের ওখানে ক্রাইসিস চলতেছে, তারপরেও আমরা বর্ডার কান্ট্রি হিসাবে অ্যাসেনশিয়াল যে জিনিসগুলো, প্যারিশেবল যে জিনিসগুলো, যেগুলো পতনশীল, ওগুলো যেন আমরা দ্রুত আনতে পারি, তাদের সাথেও একটা চুক্তির চেষ্টা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। সেই সাথে অন্যান্য যে দেশগুলি আছে আমাদের এই নিরবিচ্ছিন্ন সাপ্লাইয়ের জন্য, ব্রাজিল আসছিল কয়েকদিন আগে, ব্রাজিলের সাথে সয়াবিন তেল এবং চিনির ব্যাপারে আমরা কথা বলছি যে আমরা যেন টিসিবির মাধ্যমে এই তেল এবং চিনি এনে আমরা সাপ্লাই চেনটা নিশ্চিত করতে পারি, এবং অন্যান্য দেশের সাথে যেখানে যে জিনিসটা ভালো পাওয়া যায় সোর্সিং করে টিসিবির মাধ্যমে আমরা এই নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলি আছে, বিশেষ করে ফিক্সড ইনকামে দিয়ে, যারা হাতও পাততে পারে না, হতদরিদ্রও না, আবার সলভেন্টও না, তার কারণ আপনাদের সামনে আপনারা যারা আছেন, আপনাদের বিহাইন্ডে কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে সংবাদপত্রের সাথে, তাদের কিন্তু খবর কেউই রাখে না। আপনাদের অফিস স্টাফ আছে, প্রেসের লোক আছে, একেবারে শ্রমিক শ্রেণীর একটা মানুষও কিন্তু, এই যে ডেলিভারি যারা দেয় পত্রিকার, তারা কিন্তু খুব বেশি আয় করে না। তো আমরা একটা নির্দিষ্ট চিন্তা করেছি যে টিসিবি ওই নিম্ন মধ্যবিত্ত কেউ জানি বাদ না যায়, বিশেষ করে ফিক্সড ইনকামের যারা লোক, এখানে কিন্তু হতদরিদ্রকে টিসিবি দেওয়ার সুযোগ নাই, কারণ 600 থেকে 1,000 টাকার অ্যাবিলিটি লাগবে সে একসাথে পারচেজ করবে। তো আমাদের এখানে কিছু কি বলবো, সমন্বয় দরকার আছে, সেই জন্য আমরা তালিকাটা সমন্বয় করে এমন মানুষদেরকে সংযুক্ত করব যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের শ্রেণীতে, এবং যারা ফিক্সড ইনকামের লোক তাদের যেন আমরা একটা সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে পারি। এছাড়াও জানেন যে আমাদের ম্যান্ডেটের মধ্যে অনেকগুলি বড় ম্যান্ডেট হলো আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যে কীভাবে আমরা এক্সপোর্ট বাড়াতে পারি। আপনারা জানলে খুশি হবেন যে আমরা গত 3 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিলেরটা এখনও আসে নাই, প্রতি মাসেই কিন্তু আমরা $5 billion প্লাস আমরা এক্সপোর্ট অ্যাচিভ করেছি এত কিছুর মধ্যেও। সো অনেকেরই শঙ্কা ছিল, সো এক্সপোর্ট আর্নিং বাড়ছে, আমরা আমাদের ইম্পোর্টটাও ডাইভার্সিফাই করতে চাচ্ছি যাতে কোনো একটা সোর্সে থেকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না হয়, আমাদের বিভিন্ন সেক্টর।